ছাত্রদের বইমুখী করতে বনগাঁ উচ্চ বিদ্যালয়ে 4 দিন ব্যাপী বইমেলার আয়োজন। আগামী শনিবার পর্যন্ত চলবে এই বইমেলা। স্কুলের শিক্ষকদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকেরা। ছাত্রদের বইমুখী করতে এবং বইয়ের প্রতি ভালোবাসা আনতে অভিনব বইমেলার আয়োজন বনগাঁ উচ্চ বিদ্যালয়ের। 4 দিন ব্যাপী এই বইমেলাকে ঘিরে বিদ্যালয়ের ছাত্রদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্ররা সকলেই উপস্থিত থেকেছেন এই বইমেলাতে। বর্তমানে আরজিকর কাণ্ড নিয়ে উত্তাল গোটা দেশ, আর এই আরজিকর কাণ্ডের সাথে নাম জড়িয়েছে সন্দীপ ঘোষের। বনগাঁ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র ছিলেন সন্দীপ ঘোষ। এই কারণে বারবার বিভিন্ন সংবাদ শিরোনামে সন্দীপ ঘোষের নাম উঠে আসছে, সেই সাথে উঠে আসছে বনগাঁ উচ্চ বিদ্যালয়ের নাম। জানিয়ে রীতিমতন সরগোল পড়ে গিয়েছে বনগাঁ শহরেও। ইতিমধ্যেই স্কুলের মেধা তালিকা থেকে সন্দীপ ঘোষের নাম সরানোর আবেদন জানিয়েছেন স্কুলের প্রাক্তন ছাত্ররা। যারা যায় বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে ছাত্রদের মনে যাতে কোনো রকম কোনো কুপ্রভাব না পড়ে, সেই কারণে ছাত্রদের মনের পরিবর্তন আনতে এই বইমেলার আয়োজন করা হয়েছে বিদ্যালয়ের পক্ষ থেকে। খুবই ভালো লাগছে, স্কুলে প্রতি বছরই এরকম ভাবে বইমেলা হয়, আমরা বই কিনছি, বই দেখছি, ভালোই লাগছে। মোবাইল দেখা বন্ধ করে একটু বই পড়ার দিকে নজর দিতে, বই পড়া, বই পড়লে আমাদের সাধারণ জ্ঞান বাড়ে, আমাদের এটাই বলতে চাই। জানা যায় গত বুধবার শুরু হয়েছে এই বইমেলা, চলবে আগামী শনিবার পর্যন্ত। 4 দিনের এই বইমেলাকে ঘিরে বিদ্যালয়ের প্রতিটি ছাত্রের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। এটা প্রায়ই হয় বইমেলা আমাদের স্কুলে, আমার খুবই ভালো লাগছে, বিভিন্ন রকম বই দেখার অভিজ্ঞতা হচ্ছে, তাছাড়া আমি নানা রকম বইও কিনছি, সবই প্রায় ভালো, বিভিন্ন বন্ধুদের জন্য আমি নিতে পারছি, এরকম আয়োজন যেন প্রতি বছর হয় এটাই আমি চাই। পাশাপাশি এই বইমেলার মধ্য দিয়ে এক নতুন অভিজ্ঞতার সাক্ষী থাকলো বিদ্যালয়ের ছাত্ররা। এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক কুণাল দে জানান, বর্তমানে যে পরিস্থিতি চলছে তার প্রভাব যাতে কোনোভাবেই ছাত্রদের ওপর না পড়ে, সেই কারণে আমরা এই বইমেলার আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছি। বর্তমানে মোবাইল কম্পিউটারের কারণে ছাত্রছাত্রীদের বইয়ের প্রতি ভালোবাসা একেবারেই নেই বললেই চলে। সেই কারণে ছাত্রছাত্রীদেরকে বইমুখী করতে, বইয়ের প্রতি ভালোবাসা আনতে আমাদের এই বইমেলার আয়োজন। ছাত্ররা আসছে, নানান ধরনের বই দেখছে, বই কিনছে, যা দেখে আমাদের খুবই ভালো লাগছে। স্কুলে বইমেলা আগে হয়েছে আমাদের, এটা দ্বিতীয়বারের জন্য আমরা করছি, আর এখন করার কারণ হচ্ছে এই যে আমাদের অস্থির পরিবেশ একটা সৃষ্টি হচ্ছে সব কিছু মিলিয়ে, ছাত্রদের বইমুখী করার জন্য আমাদের এই পদক্ষেপ, যারা ছাত্ররা বইয়ের মধ্যে থাকে, পড়াশোনা থাকে, তার জন্য এটা আমরা করেছি। দেখতেই তো পাচ্ছেন কেমন সারা, দেখুন প্রচুর ছাত্র তারা আসছে, বই কিনছে, বই পড়ছে, দারুণ সারা পেয়েছে। ছাত্রদের যে কাজ পড়াশোনা করা, বই পড়া, সেটাকে ভালোভাবে করা, সেদিকে মনোযোগ দেওয়া, এটাই বার্তা মানে বইয়ের একটা আলাদা গুরুত্ব আছে, মানে মোবাইলের থেকে যে বই পড়া আর মানে প্রিন্টেড বই পড়া একটা পার্থক্য আছে, তার একটা আলাদা গুরুত্ব আছে, সেটা এখনো থাকবে এবং বরাবর সেটা ছিল। এই বিষয়ে বইমেলায় উপস্থিত থাকা ছাত্ররা জানায়, খুবই ভালো লাগছে, আমাদের স্কুলে এরকম বইমেলা প্রায়ই হয়, আমরা বই কিনছি, খুবই ভালো লাগছে, আমি কিনেছি, অনেক বই কিনেছি, আমার খুবই ভালো লাগছে যে আমাদের স্কুলে এরকম একটা বইমেলার আয়োজন করা হয়েছে, অনেক বই আছে এখানে, বিভিন্ন ধরনের বই আছে, আমরা বই কিনছি, আমাদের খুবই ভালো লাগছে। স্কুলের শিক্ষক শিক্ষিকাদের এই আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকেরাও। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে, আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।